সংযুক্ত আরব আমির শাহের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে আরও মজবুত হচ্ছে। এবার মধ্যপ্রাচ্যের এই দেশে শাখা খুলবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বুধবার এই ঘোষণা করেছেন। তিন দিনের সফরে আবুধাবিতে গিয়েছেন তিনি, সেখান থেকে সিবিএসই এর শাখা খোলার কথা জানিয়েছেন। এ বিষয়ে ধর্মেন্দ্র প্রধান সংবাদ মাধ্যমকে বলেছেন, ভারত ও সংযুক্ত আরব আমির শাহীর সম্পর্ক দারুণ পর্যায়ে রয়েছে। শিক্ষা এবং স্কিলের বিষয়ে দুদেশের মধ্যে চুক্তিও রয়েছে। এদেশের ইতিমধ্যে শাখা খুলেছে আইআইটি এবং ভারতের অনেক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এদেশে এসেছে। আগামী দিনেও অনেক বিশ্ববিদ্যালয় এখানে আসবে। শিক্ষাক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ইউএ এর শিক্ষামন্ত্রী আহমেদ আল ফালাসি এ চুক্তি করেছেন। আগামী দিনে ছাত্র শিক্ষকের যাতায়াত এবং শিক্ষাক্ষেত্রে আদান প্রদান বাড়াতে এ মৌ স্বাক্ষরিত হয়েছে। সংযুক্ত আরব আমির শাহীকে ইকোনমিক হাব এবং ভারতকে ট্যালেন্ট হাব আখ্যা দিয়ে দুই দেশ একত্রে নলেজ হাব করতে চাইছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ মৌয়ের বিষয়ে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সমঝোতা স্মারকটি উভয় দেশের মধ্যে যোগ্যতার পারস্পরিক স্বীকৃতি এবং একাডেমিক সহযোগিতার সুবিধার্থে করা হয়েছে। জাতীয় যোগ্যতার কাঠামো সহ উভয় দেশের সাধারণ ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আইনি কাঠামো এবং সর্বোত্তম অনুশীলন পরিকাঠামো এবং নীতিগুলিকে সহজতর করবে বলে আশা করা হচ্ছে। উভয় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একত্রীকরণ, যৌথ ডিগ্রি এবং ডুয়াল ডিগ্রি প্রোগ্রামও চালু হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।